লাইফ এরকম স্টোরি যেটা আইপিএস বা আইএস অফিসারকে নিয়ে এতটা ড্রামাটিক হবে আমি ভাবিনি। প্রত্যেক কিছু আর জনের হয় না স্টোরি স্ট্যান্ড আউট করে, কিন্তু সত্যি যখন আমার পুরো সে গায়ে কাটা দিয়ে উঠলো। মানে কিন্তু যখন সে সেই সিটে বসে যায় তারপর আর কেউ ওগুলোর মনে রাখে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপন। আমি অম্মালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত দিতে পারেন। আমাদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, 12th ফেল। আজ ডাইরেক্ট করছে বিধু বিনোদ চোপড়া, কাস্টে আছে পেরি ছাবড়া, শ্যাম মোহন, বিক্রান্ত মাসি, প্রিয়াংশু চ্যাটার্জি, আরও অন্যান্য অনেকেই। আর এটা বেসড অন আ রিয়েল লাইফ স্টোরি অফ অ্যান আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা অ্যান্ড আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশী। তো দেখা যাক, টপিকটা তো বেশ ইন্টারেস্টিং। আবিদুবিনা চোপড়া করছে, বেশ ভালো সিনেমা করে আমরা জানি, তো দেখা যাক। এটা 27th অক্টোবর, রিলিজ করবে থিয়েটার্সে। বিক্রান্ত আর শান্তনুকে দেখলে আমার ওই ভাইবসটা আসে, ছোট থেকে জানি ব্যাপারটা ওরকম, যখন ফার্স্ট টিভি সিরিয়াল ওদের। চলুন দেখা যাক। 2 লাখ হিন্দি মিডিয়াম বিদ্যার্থী মিশে কেবল 25-30 বন পাতে হ্যাঁ আইএস আইপিএস, বাকি 1,99,970 ব্যাক টু জিরো। পড় গিয়া ये जो भाई के नाम तू मांग रहा है ना, ये घूस है, घूसखोरी कर रहा है। तू इस कुर्सी पे बैठ गया। अबे जवान बहुत ज्यादा चला रहा है। तो जवान चलाना शुरू कहां किया अब तक, चंबल का हूं समझा। आईपीएस बन गया ना तो पहला लेटर जो साइन करूंगा तेरी सस्पेंशन का होगा, ये बात याद रखना। ओ एटीट्यूड, बड़ी बात ये है कि जिस कुर्सी पर आप बैठेंगे ना उससे आपकी इज्जत ना हो बल्कि आपसे उसकी इज्जत बढ़े, उसकी इज्जत बढ़े। नाइस। चलिए अब पढ़ाई शुरू करेंगे, लेकिन उससे पहले आपने एक लड़का है कोई जिसका नाम है मनोज कुमार शर्मा। कौन है मनोज? बाप अपने बच्चा को महंगा स्कूल कॉलेज में, लेकिन पता है फिर भी ये लोग खाली हाथ नहीं आते, जज्बा लेके आते हैं कि ये लोग भी ना एक दिन आईएएस आईपीएस बनेंगे। ये पीछे नहीं हटते, ये नीचे नहीं झुकते, हार नहीं मानते सर। बड़ा पक्का होता है इनका ये जज्बा, और तुम देखना यही जज्बा एक दिन देश बदलेगा। फेल, फेल, फेल हो गया। नेक्स्ट ये कुछ बन जाओ वरना छोड़ के चली जाएगी वो। लूजर्स के साथ कोई नहीं टिकता भाई। क्या समझ रहा है तुम? तुम्हारा लड़ाई है ये, हम सबका लड़ाई है। एक का भी जीत होगा ना तो करोड़ों भेड़ बकरी का जीत होगा। অসাধারণ। আচ্ছা, 4টে ল্যাঙ্গুয়েজে বেরোচ্ছ, দারুণ দারুণ। মানে এক্সাইটেড, গায়ে কাঁটা দেওয়া, ইমোশন, সবকিছু মিক্স আছে। একটা রিয়েল লাইফ এরকম স্টোরি যেটা আইপিএস বা আইএস অফিসারকে নিয়ে এতটা ড্রামাটিক হবে আমি ভাবিনি। আর কিছু জনের হয় না স্টোরি স্ট্যান্ড আউট করে, কিন্তু যখন আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো, যখন সে সেই সিটে বসে যায় তারপর আর কেউ ওগুলোর মনে রাখে না।
বা যখন ওই সিটে বসে যায় তারপরেই সবার কথাগুলো ওটাই তখন হয়ে যায় যে এও পেরেছে তো সবাই পারবে, ওটা একটা ইন্সপিরেশন একটা দাঁড়িয়ে যায়, একদম ইন্সপিরেশন। যেটা বললো যে এটা শুধু একার লড়াই নয়, ও যদি ওই গ্রাম থেকে এসে এটা যে হতে পারে, সেই গ্রামে যত ছেলে আছে সবার জন্য ইন্সপিরেশন হচ্ছে ওটাই, যে আমরাও তাহলে হতে পারবো। একটা শাহরুখ খান যখন ওখান থেকে এসে যখন উঠেছে ওকে দেখে হয়তো তারপরে কোটি মানুষ বিভিন্ন দেশ জায়গা থেকে এসেছে যে আমিও হব। এই মুহূর্তে যত মানে মানে যারা ধরো ব্যাকগ্রাউন্ডের নয় মানে যে কোনোই হোক তারা না মানে যারা ফিল্ম ব্যাকগ্রাউন্ডের নয় তারা যখন সিনেমায় আসে তাদের মেইন ইন্সপিরেন্স হচ্ছে শাহরুখ খানই, একদমই। আর সেম জিনিসটি প্রত্যেকটা আলাদা আলাদা প্রফেশনেও তাই, যে যখন স্ট্রাগলটা হয় আর সত্যি মানে বলে না যে কথায় না বলে কাজে বড় হবে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। তো দারুন দারুন অ্যাক্টিং, দারুন বিক্রম মিশ্রের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। আর এখন বাচ্চার একটা রোল তারপরে অন্যরকম লাগছে, স্টেজের রোলগুলো বেশ আলাদা আলাদা লুক দিয়েছে, তো বেশ বেশ ভালো লেগেছে খুবই। আর তার সাথে যারা আছে আরো এক দুজন যে আইএএস অফিসার বা যে পড়াচ্ছিল বা কিছু হামে এটা তারও বেশ বেশ ভালো লাগলো আমাদের। তো মনে হচ্ছে এটা বেশ ভালো ইম্প্যাক্ট ফেলবে, মোস্টলি যদি ছুটিতেই থাকি তো আশা করছি পারবো দেখতে, দেখা যাক। একদম জিতে করছে তো জিয়ে তো বেরিয়ে যাবে, হ্যাঁ জি ফাইভ এম এবি তো ভালো, একদম অন্যরকম একটা বায়োপিক, একদম একদম। আর দেখলে তো দুজনের নাম মনোজ কুমার শর্মা আর শ্রদ্ধা যোশী, আচ্ছা আইআরএস অফিসার শ্রদ্ধা যোশী, আই থিঙ্ক ওই মেয়েটা যেহেতু এই লুকটা দেখো বিক্রান্ত লাগছে বলে মনে হচ্ছে বিক্রান্ত নয়, কারণ ছোটবেলার একটা লুক দিয়েছে না পোস্টারে ওটা আছে বলে আমার একটু ডাউট হচ্ছিল বিক্রান্ত কি। আমার 12th ফেল লেখাটা বা রিস্টার্ট পুরো জিনিসটা যেভাবে একটা লোগোটা অ্যানিমেশন করেছে পোস্টার মানে তার নামটা খুব ভালো লেগেছে, সেটা একটা ইন্সপিরেশন স্টোরি হবে অবভিয়াসলি, যেটা ইয়ার মতন বলো সুপার 30 কাইন্ড অফ ওই টাইপের। হ্যাঁ কিন্তু এটা প্রচুর ড্রামা মনে হলো, আর সিনেমাটোগ্রাফি আর ওয়েল কাট এত সুন্দর, আর যে স্ট্রাগল গুলো সেটা চা বিক্রি করা থেকে টয়লেট পরিষ্কার খুব র ভাবে দেখানো হয়েছে, আটটা চাকিতে লাস্টে কাজ করছিল, মানে এই স্ট্রাগলগুলো করতে হয় কারণ তুমি একটা অন্য শহরে এসে তুমি পড়াশোনা করছো, আর তারপরে যেখানে তোমার বাবা বা ফ্যামিলি অর্থনৈতিক অবস্থা যেখানে নেই, তোমাকে মাসে মাসে এখানকার ভাড়া দেওয়া পড়াশোনার টিউশন ফিস দেওয়া পসিবল না, তোমাকে একটা কিছু করতে হবে তারপরে তুমি ওগুলোকে পেমেন্ট করতে পারবে। তো যাদের এগুলো করতে হচ্ছে না তারা অন্য কোনো বাহানা না দিয়ে ভাবো কতটা প্রিভিলেজ তারা, তো আগিয়ে যাও, এরা এতটা করতে পারে তো তোমরা অনেক কিছু করতে পারবে হয়তো চেষ্টা থাকলে। মানে যেটা ওটার নেগেটিভটা নাও ওটা পজিটিভটা নাও, মানে যেটা হয় যে এরা সবসময় কেন মানে এই জায়গা থেকে উঠেছে তারাই কেন আইএএস আইপিএস অফিসার হয়, কারণ জেদ থাকে কিছু করে দেখার, কিন্তু কারণ তাদের মানে এটা ছাড়া কোনো অপশন নেই, দেয়ার ইজ নো সেকেন্ড অপশন ফর দেম, না সেকেন্ড অপশন আছে হয়তো বাবার মতো নিয়ে এরকম ওইটা যেটা চায় না, ওরা বলতে যেটা চলে আসছে কিছুটা চেঞ্জ করতে চাই বলি একটা ভালো লাইফ কাটাতে চাই বলি ওরা ওখান থেকে উঠে এসে এটা করতে চাইছে, আমি বাবার মতো কিষাণ হতে চাইছি না, কিন্তু যাদের এই প্রিভিলেজটা আছে যাদের পয়সা আছে বাবা অলরেডি এস্টাবলিশড তাদেরও ইজেতটা কেন থাকবে না, আমার সেটাই তারাও কিছু করে দেখাক ব্যাপারটা, মানে চেষ্টা থাকলে সব হয় এটা তো মানে সবাই জানে ওটাই, সে তোমার ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক তোমার যদি জেদ থাকে তুমি যদি চাও করতে এটা অবশ্যই পারবে। তো জানাবে তোমাদের রিঅ্যাকশন কেমন লাগছে, আমরা একটু বেশি কথা বলছি, আমাদের ভিডিওগুলো বেশ লেন্দি হয়ে যাচ্ছে, একটু কম কথা বলতে হবে মনে হচ্ছে। আর জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা এক্সাইটেড, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর
অন্যদের সাথে শেয়ার করুন আমাদের সাথে। এরকম কোন ভিডিও আর রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারছিল সাজেশন আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। একদম। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। বাই বাই।